যেমন কয়লার কালি দুধে ধুলে কোন রং যাবে না। আপনি দেন, আপনি দেন। ও বাচ্চা মেয়েরা ওটো ওটো, কয়লার কালি দুধে ধুলে আমার আসতে। আমার দাদাবাবু বহু দূর থেকে এসেছে, বুঝতে পারছেন? ওনার মেমারি বাড়ি, আপনারা জানেন এই মুর্শিদাবাদে একজন সুবিখ্যাত কবি আছেন, হ্যাঁ, ওই আমাদের শিশু আসরে সনদ জেঠু, আপনারা জানেন যাকে সনদ পান বলে, ওনার ভাই। অত দূর থেকে অরুণ চ্যানার্জির আর অম্বিকার গান শুনতে এসেছে, উনি আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি, এবং মেয়ে ছেলে হয়ে আমার জীবনে যেন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে বাবা, নাকি গো? 10 যেখানে ভগবান সেখানে, এই 10-এর আশীর্বাদ ছাড়া আমার কিন্তু এক পা চলা বলার ক্ষমতা নাই। আচ্ছা, তাই কয়লার কালি দুধে ধুলে বলো রং যাবে কি কোনো কার, কয়লার কালি দুধে ধুলে রং যাবে কি কোনো কার, আমার কাঁচা তেল করাইয়ে দিলে, ওরে কাঁচা রান্না করা যাবে না, তুমি জানো বলেছো ভাবে তুমি যা বলেছো বেশ বলেছো ভাবে গেলো জানা, তুমি যা বলেছো বেশ বলেছো ভাবে গেলো, তবে যা বলেছো বেশ বলেছো জানেন মহাজ্ঞানী, তোমার কাছে ছোট্ট বড় কথা বলো বলে যাই আমি, পুরো চালাক না চতুর নয় দুইয়ের বড় হাবা, ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধারি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাই না ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা, মনোবেনকে দেখে বলে তামাক খাবার নল, উড়ো জাহাজকে দেখে বলে ইঁদুর মানা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো পাল্লাদারকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে, এর ধন্য জবাবের নাই রে অভা, আরে ও দিয়ে না দাই রে না না দাই রে না না, আমি আপনাদের জানা, আরে ও দিয়ে না দাই রে না না দাই রে না না, ওরে ভাবের ঘরে ভাব লাগাই, আরে ও দিয়ে না দিয়ে না দিয়ে না না, আমি মিথ্যা বলি না, আরে ও দিয়ে না দাই রে না না দাই রে না না, একটুখানি ভাবির কথাই আমি বলে যাই, ওরে আমার পাল্লাদারে শোনই আমার ঠাই, একদিন সত্যবান প্রাণে মারা গেল গো সাবিত্রী, জানি তার 1000 বছর পরমায়ু ছিল বাবা, জানেন মহাজ্ঞানী, যমরাজের কাছ থেকে সেদিন ওরে হাই, অন্ধ শ্বশুরের বাবা চোখ দেখো ফিরিয়ে নিল তাই, নিজের পিতা দেখো পুত্রহীন হইল, শতপুত্র সেদিন আমার নিচে যাইয়াছিল, পিতার জন্য 100টা সন্তান আমার, বাবা চাইল ওরে হাই, বলে ভাই ফোটা দিতেই আমি পাই না, মনে বড় দুঃখ পেয়ে যাই, ওরে সেদিন আমার যমরাজা চাইয়েছিল জানি, এই কথা বলে বাবা ফিরত দিল তিনি, সত্যবান প্রাণে মারা গেল কাট কাটতে গিয়ে সবার আছে জানা, ওরে তার আস্তে আস্তে, এমন সময় তার দেহটাকে নিয়ে চলে গেল, ওরে আমার খাবুন ভাইয়া কি বলিব আমি তোমার কাছে বলি কথা, হাই রে মরি হাই, ভাবের কথা সবার মাঝে তোমারে জানাই,
সেদিন দেখো চিত্রগুপ্ত আমার নিয়ে চলে যায়, যমরাজের কাছ থেকে গিয়ে সাবিত্রী বাবা তার বর যে চায়, বলে এ তো আয়ু নাই, সেদিন আমার কি কর্ম করিল, কেমন আমার সতী নারী জানেন সুবিদল, হাজার বছর পর আয়ু তার বাবা রয়, আমার পাঁচশোই আয়ু দেখো দিল মহাশয়, এই পাঁচশোই আয়ু নিয়ে বাঁচিয়ে আনিল, তাহলে কত বড় ধর্ম করে স্ত্রী তার গোবল, তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে, তুমি কাপড় ছিঁড়ে কানে করে ওরে কাপড় ছিঁড়ে কানে করে ওরে চলো পরে যে বলে, তোমার লাজ লাগে না হে এমন কথা বলে, তোমার লাজ লাগে না হে এমন কথা বলে, তোমার লাজ লাগে না হে লোকিন্দর প্রাণে বাবা মারাই ওরে গেল, সেই দিনে ছয় মাস ভাসতে ভাসতে কি বলিব বলো, সেই জনে নিয়ে এলো ওই স্বর্গের দ্বারে থেকে স্বামীকে বাঁচিয়ে হায়, আমার মহাদেবের কাছে বাবা কথা দিয়ে দেয়, মনসাকে বলে আমার শ্বশুর চন্দ্রধর ভনী হইল, মর্তের মধ্যে জানি চম্পকনগরে আজি সোনাগুণমণি, আমি তোমার পূজা দয়া করাবো হাই রে মরি হাই, তার সাতটা ভাষণকে আনলো তুলে জীবন ফিরিয়ে বাবা, সেই আমরা গান করি না যখন ভাদ্র মাস আসে তখন দেখবে মনসা বাড়ি আনতে যায় মাঝে মাঝে, তখন দেখবে ঝাপান গান দেয় দেয় না, একবার জাগরে 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 বাবা মানে গেল কিন্দ, একবার জাগরে 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 বাবা মানে গেল কিন্দ, ওই একবার জাগরে 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 বাবা মানে গেল কিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন আর বংশীধারী, শ্যাম সুন্দর মদন মোহন আর বংশীধারী, তাহার নাম করে দেখো আনতে চলে বাড়ি, তাহার নাম করে দেখো আনতে চলো বাড়ি, আয় আসতে। তখন সেদিন কি করলো সেই বেহুলা দেবাদিদে মহাদেবের কাছে কথা দিয়ে এলো নাকি বাবা, বললো আমার শ্বশুরের কাছে আমি আজকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমার শ্বশুরকে দিয়ে আমি মনসার পুজো দয়া করাবো না, দিল না, সেই একবারে মনে করুন লোহার বাসরঘর নির্ণয় করেছিল কথা করেছিল একবারে মনে সাঁওতাল পরব না নাকি বলছেন, সেইখানে লোহার বাসঘর নির্ণয় করলো বিশ্বকর্মা বাসঘর তৈরি করতে গিয়েছিল, মনসা বললো রে বিশ্বকর্মা একটুখানি ছিদ্র রাখতে হবে, এই কলিযুগের মধ্যেখানে সে হচ্ছে বিশ্বাসঘাতক বিশ্বকর্মা, কি বিশ্বাসঘাতক নয় আর মনসা বেঈমানি নাকি করেছেন, এই বিশ্বাসঘাতক আর বেঈমানিতে দেশটা ভরে গিয়েছে বুঝতে পারছি, বলে যদি না ছিদ্র রাখো তোমার বংশকে আমি ধ্বংস করে দেবো, বাতি দিতে কেউ থাকবে না, ভয়ে বলছে মা তাই হবে, বলে আজ থেকে তোমার আমার পূজা একসাথেই হবে, তোমার পূজাটা দিনে হবে আর আমার পূজাটা রাত্রিতে হবে নাকি বাবা, সেই জন্য মনসা পূজার দিনেই দেখবেন একদিনই বিশ্বকর্মার পূজা হয় আর মনসা পূজা নাকি বলছেন পাই না, তাহলে একে কি বলবো আমি, ভদ্রলোক তুমি মনে মনে ভাবছো মেয়ে ছেলেকে একবারে ওরা মনে করেছে বোধ হয় চা খাবে ভার ফেলে দিয়ে চলিয়ে যাবে, অতটা সস্তা নয় বুঝতে পেরেছো, মেয়ে ছেলে থেকে দূরে থাকো, ভাত যদি সোনার হয় দেখবে তাকিয়ে তুকিয়ে দেখবে চারিদিকে দোকানদার কুত্তা গেল নাকি বাবা, মালটা টুক করে একবার পকেটে ভরে নিয়ে চলে যাবে বুঝতে পেরেছ, এই পুরুষের চরিত্র জানতে ছাপি না, সেই জন্য আমি তোমার কাছে কি বলবো জানেন ও বাবা, এইবার একটুখানি ভালো কথা আপনাদের কাছে বলে যাই, এই দেখো বীরভূম জেলায় কেন্দ্রবিল্লো গ্রামেতে অজয় গুলিয়া বাস ছিল জানি, নাম যার জয় দেবে গোস্বামী শুন, জয় দেবে একদিন গীত গোবিন্দ রচনা করিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল কি বলিব ভাবের কথা তোমারে জানাই, ওরে আমার পাল্লাদারে শোনো আমার ঠাই, ভগবান কি নিগলো হাই রে মরি হাই, ওরে জয় দেবের রূপ ধারণ করিয়ে বাবা পদ্মারে দাঁড়াতে দাঁড়াই, নিত্য নিত্য জয় দেব আমার গঙ্গা স্নানে যাইত, গঙ্গা স্নানে এসে কি করিল জানিও বিরত, গোবিন্দ সেবা দেয় নিজে সেবা নেয় সেবা নিয়ে দেখো আমার শয়নেতে যায়,
তার স্ত্রী পদ্মাবতী সতী নারী হইল। স্বামীর সেবা বাবা নিত্য নিত্য আগে দেয় ভালো, শয়নেতে গেলে পারে সেজন ওরে জানি, পদসেবা করি তো জানের মহাজ্ঞান। পদসেবা করার পর কি হইল হাই, ওই স্বয়ং দেখে বাবা সেই দিনে পদ্মাবতী ধাই। একটু থালা যেমন আমার প্রসাদ ওরে থাকতো, সেই প্রসাদটা পদ্মাবতী অগ্নি ওরে পেত। শাস্ত্রে কি কলম দিলেন, গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে না, কি বলছেন? আমরা ভগবানের চরণে, মায়ের চরণে, গোবিন্দর চরণে, গৌর হরির চরণে যা নিবেদন করি সেটা হচ্ছে প্রসাদ, আর ভগবান যেটা খেয়ে ইচ্ছিষ্ট গুলে দেয় সেটা হচ্ছে মহা মহা প্রসাদ, না কি বলছেন? সেই মহা প্রসাদের লাগি জয় দেবে ওরে বাবা জানি, একটা জিনিস লিখেছিল সেই গুণমণি, সরগর লখন্ন মম শির শিমন্নন দেহি পদ পল্লব মুদরম জয় দেবে লিখতে না পারে, রাধারানী যুগল চরণ গোবিন্দের মাথায় বাবা কেমন করিয়া দেবে বলো ইয়রে। ভক্ত বাঞ্চা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, করে ভক্ত তাহার মাতা পিতা ভক্ত তাহার গুরু, ভক্তকে নাম দিয়েছে বাঞ্চা কল্পতরু, ভক্ত বড় সত্য কথা গুরু রাই বসে, কাছের ফলে কাছে থাকে মোটা পরে খসে। সেই দিন আমার লিখেছিল গীত গোবিন্দ জানি, সম্পূর্ণ করতেই আমার পারে নাই গতিনি, অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে হাই। এদিকে তাই একদিন ভগবান শ্যাম দয়াময় জয় দেবের রূপ ধারণে করে পদ্মারে দাঁড়ে আমার দাঁড়িয়ে পড়িল, পদ্মারে কাছে গিয়ে কহিতে লাগিল, ওগোই আমার পদ্মাবতী করি নিবেদন, তাড়াতাড়ি দাও না সেবা মনেরই মতন। পদ্মা বলে কেবা তুমি আমার স্বামী, এমন কথা কেন বলছো শুনি, আগে জগৎপতির তুমি সেবা দিয়ে দেবে, পরে দেখো আজকে তুমি সেবা নেবে। জয় দেবে সেই সময়ে বলিতে লাগিল, বড় ক্ষুদাত আমি হইয়ে গেলাম ভালো, আগে আমি সেবা নেব হাই রে মরি হাই, পরে আমি গোবিন্দ সেবা দেব তোমারে জানাই, নিজের আত্মাকে কষ্ট দিয়ে জানি আমার ভগবানকে লাভ করা যায় নাই ওরে শুনি। এই কথা যখন আমার শুনে নিল হাই, আমার পদ্মাবতী কি করিল আপনাদের জানাই, তাড়াতাড়ি করে আমার স্বামীকে জানি, যেমন আমার নিত্য নিত্য সেবা দেয় তিনি, ভগবানকে সেই দিন সেবা দিয়ে দিল। সেবা নিয়ে গোবিন্দ শয়নেতে গেল, পদসেবা করিয়েছিল হাই রে মরি হাই, এমন সময় পদসেবা করলো মহাশয়, অমনি আমার গোবিন্দ যে শয়নেতে গেল, আর যেমন একটু প্রসাদ নাই পদ্মা তেমনি ওরে ভালো, করে নিত্য নিত্য একটু প্রসাদ করিল পাতা ছিল জানি গোয়া সোনা, এবার নেবে পদনে সে আসন পেতে, যেমন সুন্দর ভাবে স্বামীকে সেবা দিয়েছে সেমনি ভগবানকেও দিয়েছে, সেইখানে গমন যেই করেছে একটু প্রসাদ, যেমন বদনেতে নিতে গিয়েছে আর এমন সময় আমার আসল জয় দেবে বাড়ি এসেছে, আসল জয় দেবে বাড়ি এসেছে, আসল জয় দেবে বাড়ি এসেছে, আমি জানাই কথা আপনাদের কাছে, আসল জয় দেবে বাড়ি এসেছে। এবার ঘরে যাই দেব বাইরে জয় দেব পদ্মাবতী জানি, ঘরে যাই দেব বাইরে জয় দেব আমার ভেবে পড়ে গেছে, দেখো সেই যে রমণী বলে পদ্মা একই ব্যবহার, বলে পদ্মা একই ব্যবহার, বলে পদ্মা একই ব্যবহার, বলে পদ্মা একই ব্যবহার, আমার আগে কেন করিত চাল, করে নিত্য নিত্য কেন সেবা আমার আগে করো, এই কথা পদ্মাবতী আজকে তুমি ধরো। পদ্মাবতী বলে গো এমন কথা বলো না, বলো না আমার স্বামী যেই জনে রয়েছে ঘরে শোনো আনা, আমি তার সেবা দিলাম হাই রে মরি হাই, ওরে পরে আমি সেবা করছি তোমারে জানাই। সেই সময় আসল জয়দেব দরজায় দাঁড়িয়েছিল,
হাতে ধরে ও বাবারে ঘরে নিয়ে গেল। আর কি আমার থাকতে পারে শ্যাম চিকন কালো, অমনি আমার গীত গোবিন্দ খুলে বাবা দেখি বারে পেল। মকরন্দ বন্ধ করে শিখাতে যাই, শ্লোকের বাকি অংশটুকু করেছে শ্যাম দয়াময়। বাঁকা হাতের আঁকা লেখা তিনি ওরে জানি, সুন্দর ভাবে বাবা লিখে দিলেন তিনি। সেই সময়ে কি করিল জানেন মহাশয়, ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। সেই সময়ে দেখি বারে সেজন ওরে কইল, আমার জয়তে বলছে পদ্মাবতী একি আমার হল। আমি এতদিন ধরে গীত গোবিন্দ রচনা করলাম, ভগবানের দেখা পেলাম না। ধন্য তুমি নারী বিশ্ব চরাচরে ধরার বুকে, এই সতী নারীর জন্য আমার জগৎপতি নেমে এলো রে, জগৎপতি নেমে এলো রে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে।